আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত ভাইদের উদ্দেশ্যে একটি বিষয় বলব যে যারা যেখান থেকে শুনছেন বিষয়টি শুনলে আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে তা হল আপনার কি ছেলেমেয়ের অভাব ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে আপনার কি রুজি রোজগারের প্রয়োজন রয়েছে যদি এগুলার প্রয়োজন থাকে তাহলে আমাদের করণে কি আমরা দেখি মহান আল্লাহ কি বলেন এ সম্পর্কে আল্লাহ সুবহান ইরশাদ করেন ফকুল তুস্তা ওফিরু রব্বা কুম ইন্নাহু কানা গফারা ইরুসিলিসারা ওয়ুম দিদুকুম বিআ ويجعل لكم جنات ويجعل لكم ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا مهنا الله سبحانه وتعالى بولن تمرا تمرا تمدر بوتي بالوكير نكوت خما بيرت كرو তিনি তো অতিশয় ক্ষমাশীল মোহনাল্লা আলা আয়াতে বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি নিশ্চিত নিশ্চিত তোমাদের ক্ষমা করবেন তো কি করে ক্ষমা চাইবে ইস্তেক ফার করে আমরা কি করে ইস্তেক ফার করতে পারি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কয়েকভাবে ইস্তেক ফার করেছেন এইভাবেও শিক্ষা দিয়েছেন সুই হাদিস আস্তাফির্লাহদিম আল্লাহাদী লা ইলাহা ইল্লাহয়াল হাইউল কৈয়ুম ওয়াতু বিলাই অনুরূপভাবে বলতে পারেন আসতাক ফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কৈয়ুম ওয়াতু বিলাই এই হাদিসগুলা যদি নাও বলতে পারেন এভাবে দোয়াগুলা তারপরে আপনি এভাবে বলতে পারেন আসতাক ফিরুল্লাহ আসতাক ফেরল্লাহ আসতাক ফেরুল্লাহ আল্লাহকে এভাবে স্তিফার করতে পারেন জাল্লাকে আপনি এভাবে ডাকছেন অনুরূপভাবে আপনি আল্লাহকে বলতে পারেন যে ইয়াগা ফার হে আল্লাহ তোমার নামগা ফার ইয়া গুর তোমার নাম গা বিধায় আমাকে ক্ষমা করো যখন আপনি সালাতে অথবা দুয়াতে আল্লাহকে এইভাবে ডাকেন রাত্রে রাত্রে উঠে যখন আপনি তাহাজ সালাত পড়বেন অথবা এমনিতে এই দুইরে কাজ সালাদ পড়লেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা কী রয়েছে الله كذا استغفار كورين الله كي إن شاء الله الله أفنار غنا خطا ماب كوربين إمور إمام بخاري رحمه الله اكتي حدث نسين النبي حريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجب له من يسألني فأعطي له من يستغفرني فأغفر له আবু হা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ এরশাদ করেন আল্লাহ সুবাহ বলেন আল্লাহ বলেন প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে নেমে এসে তিনি বলেন যে এমন কে আসো যে আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়ে দিব আল্লাহ সুবহান ডাইরেক্ট বলেন তাই যার রিজিকের অভাব যার ধন সম্পদের অভাব অভাব যার চাকরির অভাব যার ছেলেমেয়ের অভাব যার ক্ষমার দরকার সবাই আল্লা সুবাহানহাতার কাছে করন্দন করে কেউ যদি মনোযোগ দিয়ে আল্লাহকে ভয় করে কেউ যদি কাঁদে আল্লাহর কাছে কেঁদে চাওয়ার মতো চাই অবশ্যই আল্লা সুবহানা দিবেন কারণ তিনি প্রত্যেক তৃত অংশে এসে এইভাবে বলেন যে এমন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তারপরে তিনি বলেন মাইয়াস আলুনি ফাওতি আলাহু আমার কাছে তোমাদের যা চাওয়া পাওয়া যা রয়েছে আমাকে সেইভাবে ডাকো নিশ্চিত আমি তোমাদের দিব এরপরে বলছেন মাইয়াস্তা ও ফির নি ফাও তোমাদের যার যাদের পাপ রয়েছে পাপের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে তোমাদের ক্ষমা করে দিব আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এ মর্মে ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিস নেছেন দিনে রাত্রে তিনি এক হাদিসে রয়েছে এক শতবার আল্লাহর কাছে ইস্তেক ফার করতেন আর এক হাদিস রয়েছে সত্তরবার বার তিনি ফার করতেন তাই আমরা বেশি বেশি ইস্তেক ফার যদি আমরা করি ইজতেক ভার কারণ করার কারণে আমাদের অত্যন্ত ফজলত এবং আল্লাহ ক্ষমা করবেন দ্বিতীয়বার তিনি বললেন যে ফার করলে কি পাওয়া যাবে তিনি বলছেন ইরুসিল ইসামা আলাই কুম্মি দরারা যদি কেউ ইস্তেকভার করে তাহলে আল্লাহ সুবাহানা বলছেন তোমাদের জন্য আল্লাহ সুবাহান তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলে জমিনে ফসল ফলায় তাই ইস্তেকভার করার কারণে আল্লাহ সুবাহনাতা ক্ষমা করে দিবেন এরপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন তারপরে দেখেন কী বলছেন আমাদের যে আশা সেখানে আমরা আসি আল্লাহ বলছেন ওয়াইম দিদুকুম্বি আমল ও বানিন আল্লাহ সুবাহনাতা বলছেন কোনো ব্যক্তি যদি ইস্তেক ভার করে বেশি বেশি তাহলে তার রিজি রুজি রোজগার তালা বৃদ্ধি করে দেবেন তার মানে তাকে রুজি দিবেন রুজি দিবেন বেশি বেশি এসতেক ভার করলে লস্য মাহাতা তার রুজি বৃদ্ধি করে দিবেন আমাদের আরও অভাব রয়েছে যে যেমন রুজির অভাব আমরা অনেক সময়তে ভোগ করি তাই আমরা অনেকে দেখা যায় যে আমার রুজির অভাব কিন্তু আল্লাহকে ডাকি না মসজিদে যায় না সালাদ পড়ি না এরপরে যেগুলা সরিয়েদের হক হাকাম গরিব মানুষ তারপরে আমি সিয়াম রাখি না আল্লাহর কাছে ইস্তেক ফার করি না আমাদের এগুলা ভুল বরং আল্লাহর কাছে আমরা ইস্তেক ফার করলে আল্লাহ সুভাহাতালা ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন তারপর বলছেন অবানীন সন্তান সন্ততি তিনি বৃদ্ধি করে দিবেন অনেকের সন্তান পাওয়া যায় না অনেকের সন্তান নেই আবার কার হয়তো আমরা এলেই না এগুলো আমরা ভুল করি তাই ইস্তেক ভার করলে আল্লাহ সুহাতা যেমন ধন সম্পদ বৃদ্ধি করবেন অনুরূপভাবে সন্তান সন্ততি দিবেন এরপরে তিনি বলছেন ওই যে আল্লাহকুম কুম জান্নাতি ওই যে আল্লা কুম আনহারা এরপরে বলছেন যে তোমাদের জন্যে বাগানসম তৈরি করবেন ও প্রবাহিত করবেন নদী নালা জি যেমন আল্লাহ সুহানতাল আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে মানুষ তার বাগান ক্ষেত তৈরি করবে জমিনে ফসল ফলাবে নদী হবে সেখান থেকে তারা ফসল নিয়ে তাদের জীবন জীবনযাপন করবে আর একটা যে পরকর আল্লা সুবাহতালা তাকে এমন জান্নাত দিবেন যার নিচে নহর প্রবাহিত যারা আমলতে ইস্তেকভার করবে আল্লাহ সুমাহাত তাদের ক্ষমা করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন তাদের জন্য রুজি রোজগার তিনি বৃদ্ধি করে দিবেন দুনিয়াতে যেমন তারা আরামায় এসে থাকবে নদী নালা আরও বাগান সময় নিয়ে অনরোপরকারে আল্লাহ সুমাহাত আলহা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন এবং জান্নাতে জান্নাত এমন জান্নাত দিবেন যার পাদদেশে নহর প্রবাহিত তাই সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা যেখান থেকে যেখানে আমরা আসি আয়াতটির মর্ম বুঝে যদি আমরা আমল করি তাহলে হতে পারে এর মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে আপনার ইহকাল পরকাল কল্যাণ হতে পারে আমরা রাস্তাপথে চলছি উঠছি বসছি যদি ইলাহা আস্তাফস্লাহিম আল্লাহ ইহাইম ওয়ু অথবা আস্তাক ফের্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ ওয়াহাই উল কইউ অতু বিলাই অথবা আসতাক ফের্ লহ এইভাবে আমরা পড়তে পারি আর আমরা দুয়া জানতাম আস্তাকফুল্লাহ হা মিন কুল্লে জাম্বি ওয়াতু বিলাই এই দুয়াটা সোহী নয় বরং এর আগে যেগুলা বললাম ওগুলা সহী আস্তাক ফের্লাহ হা মিন কুলে জাম্বি ওয়াতু বিলাই আমরা অনেকে এই দুয়াটা পড়তাম এটা সহি আজ দ্বারা প্রমাণিত নয় আগেরগুলা সোহী তাই আল্লাহ সভানতা আলা যে সোরা তো নো নো বরনা করলেন দশ আয়াত থেকে নিয়ে বারো আয়াত পর্যন্ত এ কথাগুলা বললেন আমরা যেন আমাদের জীবনে বেশি বেশি ইস্তেকভার করতে পারি আল্লাহ যেন আমাদের সীতাও তৌফিক দান করেন আবারও বলছি যদি কেউ ইস্তেকভার করে তাহলে আল্লাহকে ক্ষমা করে দিবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তাদের সঞ্চন সন্ততি বাড়াই দিবেন এরপরে তাদের নদ নদী দান করবেন পরকালে তাদেরকে জান্নাত দান করবেন আল্লা আলম সুবাহানকালদিকা আশাদা আলাইকুম ও ওরহমতুল্লা